আছে, হে মোর মা, যে তাহাজ্জুদও করেছে, তসবিহও করেছে, যিকিরও করেছে, কোরআন তিলাওয়াতও করেছে, যেতিয়া তার নামে আমল দেখি আল্লাহ যেতিয়া জান্নাত ও রাহমান পাইছ, যেতিয়া জান্নাত ও জবাব লাগ উলা রাহমান, যেতিয়া জান্নাত ও জবাব হইব, যেতিয়া তার হে কভন সোয়ালি জি সোয়ালি এই দুনিয়ার জন্নাত পাব তার না নামাজ আসলে না তওবা আসলে না কোনো তসবিহ জিকির আসলে এই সোয়ালি জমিয়াহি তার নাম কৃষ্ণ পর পরাই তার নাম পৃথিবীতে খামসা মানি ধরিব হে বাদ মানে জান্নাত তার কিন্তু আজি মোর মা শহীদ নাম করেছে আজি মোর মা আল্লাহ মিলা করে আপনার সমস্ত হুকুম পালন করেছে ওই আজি মোর মা তো জান্নাতের হকদার হয়েছে কিন্তু মোর নাবালি অবস্থান করায় মই জিমান শরীয়ত বিরোধিতা করব তীব্র আসিল মই জিমান কে প্রতিরোধ করিয়েছিল মই জিমান হারাম নাচ গান মই জিমান এই কোরআন হাদিসের বিপরীত করব শুনিয়েছিল মোর ইয়ার জিম্মেদার মোর মা ছিল মোর মায়ের মোর জিন্দেগি এই পরিবর্তন উপর কেটে আহ্বান করা ছিল আমি যে জাহান্নাম কবর রয়েছে একটা ইয়ার কবর হল মোর মা কারণ মোর মা যদি সহি আহ্বান করিয়া হয় মোর মা যদি হজা করিবার পর কি বলি তো শক্ত করিয়া হয় মার হাত ধমকির মাধ্যমে হয় কারণ মোর একটা উপায় হমাইছি যেটু হমাই মোর মা তোমার ভরি খাও মোর মা তোমার সমস্ত যদি মেহনত
চিন্তা না করে, যদি ইসলাম কবুল, ইসলাম না মানে, কোরআন হাদিস যদি না মানে, এটি আর কিছু তার মা বাবা জিম্মেদার না হয়, এটি হে সুয়ালি নিজের জিম্মেদার হবে। কিন্তু আমার দায়িত্ব হয় কাজ করি মা বাবা হোক কি আমার সাথে কাজ করি যুবক সুয়ালি হোক, আমি আমার হলুদ করে আমি যদি ইনকোয়ারি সিস্টেম বানাও, জিটিউ সিস্টেম করিয়ে আপনার মোর সোয়ালি জান্নাতি হবো, আর তার কিয়ামতের দিনে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন হবো, আমার সমস্ত মহিলা তার কি হবো একটা বড় জায়গা পাবো। আর যদি আপনি নয় যদি কুরআন হাদিস মুতাবিক যদি আপনার মোর জিন্দেগি কষ্ট হয় কেন করে আপনার মোর জিন্দেগি কিন্তু কর্মতৃপ্ত হয়েছে, যেটু কর্মতৃপ্ত থাকিলে যদি